শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। চট্টগ্রাম জেলার বন্দর থানার আলী মাজির পাড়া, ওয়াসিম মাজির পাড়া, ফেলা গাজির বাড়ি, এই ঘরটিতে 1971 সালে হানাদার বাহিনীর বোমাবাজির কারণে এখানে 4 জন লোক শহীদ হয়েছেন এবং 8-10 জন আহত হয়েছেন। এই ঘটনার বিবরণ। আমানত আলী আমান। বাবার নাম? মরহুম আব্দুল গফুর। মার নাম? মরহুম আসাফিনা হাতুন। ঠিকানা কি? কালাগাজের বাড়ি, দক্ষিণ মধ্য হালিশহর, বন্দর, চট্টগ্রাম। এদিনে কি ঈদ? এই যে কোন মাসে তো ঈদ? আগস্ট। এই তো আগস্ট সেপ্টেম্বর। অনেক হটে আসলেন? আই এড়ে ফুয়াশা দূর দে, এইভাবে ফুয়াশার লাগে কালা দেরি দূর দেরি 8-9 বছর আমার বয়সের দিন। পরে কি ঈদ? পরে ও দুজন, একজন আসি, একজন আই এনে বাড়ির মাই ফল দৌড়ে দাঁড়ায় জোখাই এনে এক কান্দি করি। আর দাদা জেড়া জেড়ালো, মানে ওলো তর্ক বিতর্ক হইছি, আবার এক কান্দি করি ও গ্র্যান্ড বোমা নিক্ষেপ বুঝি। এক কান্দি আনিয়ে রে? হ্যাঁ, গ্র্যান্ড বোমা নিক্ষেপ বুঝি। কি এগুলো তুজছিল? এগুলোই বেত। এগুলো তো মাটির ঘর ফানলাম না? তারপরে কি যে অনেকে এতে ঘরের ভিতর আছিলেন না? হ্যাঁ, তো কি যে এতে? হ্যাঁ, আমি তো ওই গ্র্যান্ড হামলা করানোর পরে আমি সাইডে দিয়ে ফাঁস হয়ে এনে দৌড়ে যাইতে এক জায়গায় যাই পড়ে গেলাম। অজ্ঞানে পড়ে গিয়ে মাইশা আর একটু দৌড়াদৌড়ি করে এলি দাদি আর ফু গর
আর ওই লম্ফাড়াই গুত্তু চাইয়েল এখন গাড়িয়ে নলে বাগে ও দেহাদ্দে মানি ওর দেখুনে ওই সাসা জাড়ালো দড়ি ফেলাই দিই আচ্ছা দড়ি ফেলাই ওই তার ওই ব্যাপার হটর কেসি ফেলি দড়ি ফেলি দেহাদ্দে ও বুঝি তেরিয়ে নে ব্যাগুন ওর গ্র্যান্ড খামলা দিই মোহাম্মদ আলী বাবার নাম মিতা আবু জাফর সুকান মার নাম মিতা সাজুবা খাতুন বেলাগাজি বাড়ি দক্ষিণ মধ্য মালিশহর 38 নম্বর ওয়ার্ড বন্দর চট্টগ্রাম এই দিন না কি হয়েছে আমার তো ঘটনা দে ওই দিন ঘটনা তো ঘটছিল যে আমরা তো ছিলাম আমি বাইরে ছিলাম ঠিক আসল সময় আনাদার বাহিনী আসিয়া এত দুজন আসতো একজন আসিয়া লম্বা বাইরটা লম্বা আসি সবাই ওই বাইর থেকে মেয়েদেরকে জড়ো করে পুরুষ জড়ো মাইয়ে বলো এইখানে আমার বাটায় আনে তাও এদেরকে অত্যাচার করতে চাইছিল ওইদিকে এরা দূরে এনে এইখানে আসছিল তবে পুরুষও এদেরকে রক্ষা করার জন্য ঘরের মধ্যে আসছিল ওইদিক থেকে নিয়ে আসছে মেয়েদেরকে যখন পুরুষেরা একটু রাগ নিতে হয়েছে গ্যাট মাইরা মাঝখানে ঘর থেকে ওই সাতজন মারা গেছে আমার আব্বা খাইছিল আমার ছোট বোন খাইছে আমার আব্বা ফাঁসে মারা গেছে সবসময় আসতো নারিকেল তারপরে মুরগি এগুলা নিয়ে যেত এই ঘরটাতেই ফেলাগাজির বাড়ির এই ঘরটিতেই হানাদাররা এই ওখান থেকে গ্রেনেড নিক্ষেপ করে এবং গ্রেনেড নিক্ষেপের কারণে চারজন শহীদ হন এবং অনেক লোক আহত হন এখনও গ্রেনেডের কিছু চিহ্ন এখানে অবশিষ্ট আছে চিহ্ন এই ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে মোহাম্মদ মইনুল আলম বাবার নাম আবুল হাসান মার নাম সৈয়দা খাতুন ঠিকানাটা কোনটা ঠিকানা গোলাম নবী মালুমের বাড়ি ওয়াসিম চৌধুরী পাড়া বন্দর চট্টগ্রাম 71 সালে এখানে কী ঘটছিল কী দেখছিল 71 সালে আমরা যতটুকু শুনেছি আমরা মানে আমাদের বাড়ি থেকে আমরা তখন ছোট এই বাড়িতে একটা গ্রেনেড চার্জ করেছিলাম খাইনা সেখানে চারজন শহীদ হন এবং আরও বেশ কয়েকজন আহত হন তখন চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলতো মানুষকে লম্বাইয়ে পাঠিয়ে দুজন লোক আসত এদের ভয়ে পুরো এলাকা তটস্থ ছিল এরা মানুষের গরু ছাগল হাঁস মুরগি বাড়ির অনেকে কোনো কিছু রাখতো না মানে নারকেল গাছের ডাব এগুলো সব অনেকে ইয়া করতো এবং মানুষকে হত্যা করতো আমার নাম জিয়ামাইন উদ্দিন টিপু বাবার নাম বাবার নাম সিরাজুল হক আমার দাদার নাম আলী মিয়া হ্যাঁ শহীদ হোসেন কে শহীদ হোসেন মুহম আলী মিয়া এখানে এইখানে এই ঘরে মুহম আলী মিয়া আমরা এই শহীদদের কবরস্থানে এসেছি এই কবরস্থান সম্পর্কে এখনও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি এটা অযত্নে অবহেলায় এখনও পড়ে আছে আমরা আশা করব যথাযথ কর্তৃপক্ষ এদের শহীদের স্বীকৃতি দিয়ে এই কবরস্থানগুলোর মর্যাদা রক্ষা করবেন এটা কবরস্থানের নাম কি গাজীবাড়ি কবরস্থান পারিবারিক কবরস্থান হ্যাঁ কার কার কবর এখানে শহীদ আলী মিয়া ও শহীদ আব্দুর রহমান এই চিহ্নটা খেজুর গাছটা এখন আগে দিতে চান আর বাকি দুজন আব্দুল সত্তার আমির আলী 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।